এই সময়ের বিগ ব্রেকিং করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণা। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে আন্তঃজেলা যাতায়াত বন্ধ। এই সময়ের বিগ ব্রেকিং, আগামীকাল থেকে আন্তঃজেলা যাতায়াত বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে পারবেন না। একটি ঘোষণা, করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্য সরকার আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে আন্তঃজেলা যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে আগামীকাল থেকে জনসাধারণ আন্তঃজেলা চলাচল করতে পারবেন না বলে হাইলাকান্দির জেলা প্রশাসন থেকে জানানো হচ্ছে। এদিকে ভাইরাস বিস্তার রোধে জেলার সব হাট বাজার বন্ধ হয়েছে। সব দোকানপাট সকাল 11টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে আন্তঃজেলা চলাচলের ক্ষেত্রে অত্যাবশ্যক পণ্য সামগ্রী, ঔষধ, সংবাদ মাধ্যম, পুলিশ, ব্যাংক, ইন্ধন ইত্যাদির মতো ক্ষেত্রের কর্মকর্তারা চলাচল করতে পারবে।